জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি নেতাকর্মীরা। আমান হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রোববার সকালে নিউ মার্কেট চত্বর থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় আমান হত্যার আসামিরা গ্রেফতার না হওয়ায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট একলেসার আলী বাচ্চু, আবু জাহিদ ডাবলু, আব্দুস সামাদ, সালাউদ্দিন আহমেদ লিটন প্রমুখ। আসামিদের গ্রেফতারের প্রতিবাদে আগামী শনিবার নিউ মার্কেট চত্বরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তারা। গত 6 সেপ্টেম্বর বিএনপি সম্মেলন চলাকালে সাতক্ষীরায় দুই গ্রুপে সংঘর্ষে নিহত হন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান।